ফেডারেশন তরফ থেকে আগামী 25/11/2024 পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা রেট বর্ধিত করছি। আমরা বর্তমানে সমস্ত জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি আমাদের যে ফিনিশ প্রোডাক্ট ব্রেড, কী বলে, পাউরুটি, কেক, বিস্কিট আমরা সামান্য আকারে আমরা রেট বাড়াচ্ছি আগামী 25/11/2024 এটা থেকে এফেক্ট হচ্ছে। তাই আমরা এই আগামী দুদিন আমরা প্রোডাকশন বন্ধ রাখবো, যাতে আমাদের যে স্টক আছে সে স্টকটা শেষ করার জন্য এবং সমস্ত হকার এবং যে দোকানদাররা আমাদের মালগুলো বেচেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সহযোগিতা করুন, না হলে এই বেকারি ইন্ডাস্ট্রিটা টোটালি বন্ধ হওয়ার মুখে। এই ইন্ডাস্ট্রির পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত ত্রিপুরাজ্যে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হয়। সেই পরিপ্রেক্ষিতে এই যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য এই দ্রব্যমূল্য সামান্য না বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই আপনাদের মাধ্যমে আবারও বলছি, আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, কেননা এই ইন্ডাস্ট্রি বহুদিন ধরে লোকসানের মুখ দেখছে এবং অনেক বেকারি চিন্তা করছে এই প্রতিষ্ঠাটাকে বন্ধ করে দেবে, কেননা দিনের পর দিন কত লোকসান করবে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাধ্য হচ্ছি এর সামান্য রেট বাড়ানোর জন্য। এতে ইন্ডাস্ট্রিও বাঁচবে এবং এর সঙ্গে যে শ্রমিক এবং তার পরিবারও বাঁচবে। তাই আমাদের আগামী 25 তারিখ থেকে আমাদের রেট বাড়ছে, এই রেটে আমরা আমাদের দ্রব্যমূল্য বাজারে বিক্রি করব। সেই দ্রব্যমূল্যের যে চার্টটা আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেন জনসাধারণ সামনে তুলে ধরে। আর জনসাধারণকে আবার রিকোয়েস্ট করব, যেহেতু সমস্ত জিনিসের দাম বেড়েছে আমাদের না বাড়িয়ে কোনো উপায় নেই, তাই জনসাধারণকে বলব যে আপনারা আমাদের সাহায্য করবেন। আপনাদের সাহায্যের মাধ্যমেই আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকবে, না হলে এই ইন্ডাস্ট্রি টোটাল মুখ থুবড়ে পড়বে। এই হচ্ছে আমাদের আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আবেদন। আমরা আপনারা আগেও পত্রিকায় লিখেছেন যে আগামী 25 তারিখ থেকে বেকারির ফিনিশ প্রোডাক্টের দ্রব্যমূল্য বাড়ছে, তাই আমরা প্রেস মিটের মাধ্যমে আমাদের প্রাইস লিস্টটা, আমরা এই প্রাইস লিস্টটা যেটা আমরা প্রিন্ট করেছি এবং আগামী দিনে আমরা এই এই প্রাইসে আমরা মাল বেচবো এবং সমস্ত বেকারিকেও বলব যে এই যে প্রাইস লিস্টটা ফলো আপ করে আপনারা একসঙ্গে সমস্ত বেকারি গলা মিলিয়ে যাতে বাজারে মাল বেচে, যাতে জনসাধারণ কোনো লোকসানের মুখে না দেখে, জনসাধারণ যাতে না ঠকে, এই আবেদন আমরা আপনাদের মাধ্যমে রাখছি এবং আশা করছি এই যে প্রাইস লিস্টটা আপনারা ফলো করবে, বাজার থেকে মাল কিনবেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা বাঁচতে পারবেন। ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, আগামী দিনে এই রেটটা যদি ফলো আপ না করি তো ইন্ডাস্ট্রিগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের কাছে আমাদের 10 টাকা রুটিটা 15 টাকা করেছি আর 20 টাকা রুটিটা আমরা 25 টাকা করেছি। আর আমরা বনটা যেটা আমরা আগে 20 টাকা বেচতাম সেই বনের প্যাকেটটা আমরা করেছি 25 টাকা। যে ব্রেডটা আমরা মানে 250 গ্রাম যে ব্রেডটা আমরা আগে বেচতাম 30 টাকা এটাকে করেছি আমরা 35 টাকা। আর কেকের ক্ষেত্রে আমরা সেম 5 টাকা বেড়েছি, যে ওজন চাইছিল সেটা 10 টাকাটা 15 টাকা করেছি, 20 টাকাটা 25 টাকা করেছি। আর আমরা একটা ড্রাই কেক বেছি 90 থেকে 100 গ্রাম সেটা 10 টাকা ছিল, সেটা আমরা 15 টাকা করেছি। আর আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে যে কেক যায় সে কেকটা আগে ছিল 350 টাকা কেজি, 700 টাকা কেজি, সেটাকে আমরা 800 টাকা কেজি করেছি। এই হিসাবে আমাদের কেক বিক্রি হবে। আর কী বলে, যেটা যে ভেজ পাপ এবং চিকেন পাপ সেটা আমরা 15 টাকা আর 20 টাকা রেখেছি, আমরা সেরকম কিছু বাড়াইনি। এই সামান্য বাড়ানোতে যদিও ইন্ডাস্ট্রিটা টেকে সেটাই আমরা আশা করছি, আগামী দিনে আরও বাড়বে, সেই অনুযায়ী সেই হিসাব চিন্তা করে আমরা রেটটা করেছি। আশা করি আপনাদের মাধ্যমে জনসাধারণকে অনুরোধ করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই সহযোগিতার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে আমাদের আবেদন। আপনার প্রয়োজন
আপনি হবে 1 টাকা যদি বাড়াতে পারতেন হঠাৎ করে 5 টাকা বৃদ্ধি, 5 টাকা বাড়ালে হচ্ছে আমাদের গ্রাম অনুযায়ী বেড়েছে। ব্যাপার হচ্ছে আমরা যে 15 কেজি ডালডা বা তেল কিনতাম সেটা বেড়েছে 600 টাকা, তাহলে 1 কেজিতে কত বলবো? আমাদের এখানে সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, নামটি দেখুন, সেক্রেটারি হচ্ছে আমাদের কি বলে মানিক শাহ, ভাইস প্রেসিডেন্ট আছে আপনার বিপ্লব বিপ্লব শাহ, তারপরে আরেকজন ভাইস প্রেসিডেন্ট আছে শীতল ঘোষ। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি কাজল মধু।